আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে ওয়াইজের একটা নতুন আপডেট আসছে, শেয়ার দুটো নিয়ে আলোচনা করব। সো যা আপনাদের মধ্যে যারা ওয়াইজ অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করছেন এবং ভেরিফাই করে ইউজ করতেছেন, আপনাদের জন্য খুবই ইমার্জেন্সি একটা আপডেট। সে আপডেট হয়েছে ওয়াইজ তাদের যে ইউএসডি অ্যাকাউন্টের ডিটেলস আমাদেরকে দিয়েছিল। আমরা সাধারণত ওয়াইজটা ইউজ করি এই জন্য যে ওয়াইজের যে ইউএসডি ডিটেলস আছে, ব্যাঙ্ক ডিটেলস, এই ডিটেলসটা দিয়ে যে কোনো কান্ট্রি থেকে আমরা ইউএসডি ডলার রিসিভ করতে পারবো ওয়াইজ অ্যাকাউন্টে। ওয়াইজের ইমেল না, ওয়াইজের যে ইউএসডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা দিয়ে আমরা ওয়াইজে ডিপোজিট করতাম বা ওয়াইজের ডলার রিসিভ করতাম, ওই ইউএসডি ডিটেলসটা তারা চেঞ্জ করছে এবং তারা একটা ইমেল দিয়ে দিয়েছে সবাইকে। আপনারা যদি ওয়াইজ অ্যাকাউন্ট থাকে অবশ্যই ইমেল চেক করে এটা দেখতে পারবেন যে তারা একটা মেল করছে। মেলে এখানে লেখা আছে, এখানে মেলে দেখবেন লেখা আছে লগ ইন ইউর লোকাল ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস আর চেঞ্জিং। সো এখানে তারা তিনটা বিষয় বলছে, একটা হইতেছে শেয়ার ইউর নিউ ডিটেলস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড business that send you money, update any direct debits you have authorized, update any platform you use to receive payments like Amazon, Stripe or অন্য কিছু। আমরা যারা ওয়াইজ এর ডলার রিসিভ করতাম, অ্যামাজন হোক, স্ট্রাইপ হোক বা যেখান থেকে ইউএসডি ব্যাঙ্ক ডিটেলসে উইথড্র দেওয়া যায়, যে কোনো ব্যাঙ্কে আপনি ওয়াইজ এর ডিটেলসগুলো যদি ইউজ করে থাকেন তাহলে ওইখান থেকে বলছে তারা চেঞ্জ করে দিতে। এখন আপনি যদি এখন লগ ইন করেন ফোনে হোক অথবা ডিভাইসে হোক, অ্যাপসে লগ ইন করলে প্রথমেই দেখতে পারেন উপরে রেড হয়ে একটা ইয়ে আসছে, এবং আপনি যদি ব্রাউজারে লগ ইন করেন, এই যে এখানে আমি ওয়াইজ এর হোমে যাই, এই যে হোমে গেলে উপরে দেখবো ওয়ার্নিং এর মেসেজ আসছে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন সেটা বলতেছে যে এখন তোমার ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার দুইটা দেওয়া আছে, একটা হইতেছে ইউর প্রিভিয়াস ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস, এটা হইতেছে আপনার প্রিভিয়াস যেটা আগে আপনারা ইউজ করতেন বা আমি ইউজ করতাম, এটা হইতেছে গ্লোবাল লোকাল দুইটাই। আর এখন হইতেছে নতুন একটা দিচ্ছে তারা, এটা হইতেছে আপনাদের নতুন ব্যাঙ্ক ডিটেলস, এবং এই ডিটেলসগুলো দিয়ে আপনি চাইলে ডাইরেক্টলি আপনার ওয়াইজ অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। সো এখানে তারা দুইটা ডিটেলস যাতে কনফিউশন না থাকে এই জন্য আগেরটা লিখে দিছে এবং নতুন যেটা বর্তমানে দিছে এটাও লিখে দিচ্ছে। এখন কথা হচ্ছে তারা এই অ্যাপটা কেন আনছে। সো এটার সাথে একটা গুড নিউজের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে তারা তাদের ব্যাংকিং সিস্টেমটা চেঞ্জ করছে। সম্ভবত বাংলাদেশ থেকে আমরা যে সকল রেস্ট্রিকশনগুলো ফেস করতাম বর্তমানে করতেছে যে এখন ভেরিফিকেশন হইতেছে না, তবে আমার ধারণা আর কি যেহেতু তারা এরকম একটা চেঞ্জ আনছে যে তাদের ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করা লাগতেছে, সম্ভবত তারা নিজস্ব ব্যাঙ্কিং কোনো একটা সিস্টেম চালু করতেছে, যেটা আমার মনে হয় বাংলাদেশের যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো আস্তে আস্তে উইথড্র করবে। মানে আমার বেসিক ধারণা থেকে বা অন্য যারা ইউজ করে ওয়াইজ তাদের সাথে আলোচনা করে এতটুকু জানতে পারছি যে ব্যাংকের যে ডিটেলসগুলো আছে তারা সম্পূর্ণ নিজেদের আওতায় নিয়ে আসতেছে আর কি। সো আপনি যদি আপনার অ্যাকাউন্টের ব্রাউজার দিয়ে যান, হোম থেকে এখান থেকে ইউএসডি যেহেতু চেঞ্জ হয়েছে, এখান থেকে আমরা ইউএসডিতে ক্লিক করব, রিসিভ মানিতে ক্লিক করি, তাহলে ইউর কারেন্ট ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস এবং এখানে আছে ইউর প্রিভিয়াস ব্যাঙ্ক ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস। সো এই প্রিভিয়াসগুলো আমরা ইউজ করছি এবং বর্তমানে কারেন্টগুলো চেঞ্জ করে দিব। এবং তারা বলছে যে আপনার এই ব্যাঙ্ক ডিটেলসগুলো ওই 18 অক্টোবরের মধ্যে চেঞ্জ করে ফেলতে, কেননা তারা যে আগের যে ব্যাঙ্ক ডিটেলসগুলো ছিল এগুলো চেঞ্জ করে দেবে। এখানে যদি আপনি খেয়াল করেন উপরে কিন্তু 18 অক্টোবর লেখা আছে, এর মধ্যে আপনার এই ব্যাঙ্ক ডিটেলসগুলো চেঞ্জ করে ফেলতে হবে। এখন এই ওয়াইজের আপডেটটা কাদের উপরে ইম্প্যাক্ট পড়বে? যারা ওয়াইজে বিভিন্ন মাধ্যমে ওয়াইজের ব্যাংকে ডিপোজিট করতেন বা ওয়াইজের অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করতেন, ওয়াইজের যে ব্যাঙ্ক ডিটেলস আছে এই ডিটেলসটা, সো আপনারা জাস্ট নতুন যে ব্যাঙ্ক ডিটেলস আছে এটা আপডেট করে ফেলেন। ওকে, ওয়াইজের আপডেটটা আশা করি সবাই বুঝতে পারছে। সো আপনাদের মধ্যে অনেকে জানি এটা জানার অনেক ইচ্ছা, সেটা হচ্ছে ভাই ওয়াইজ কি বাংলাদেশে টোটালি অ্যাভেলেবেল হয়েছে কিনা, মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করা যাবে কিনা। সো এখন পর্যন্ত ওইরকম অ্যাকাউন্ট নিয়ে কোনো আপডেট আসে নাই, আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট ভেরিফাই করে সেটা ইউজ করতে পারবেন না। মানে আপনার অ্যাকাউন্ট যদি আগে ক্রিয়েট করা থাকে সেটা ভেরিফাই করে ইউজ করতে পারবেন, আগে বলতে মে মাসের 15 তারিখের আগে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট আপনি এখন ভেরিফাই করে টোটালি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যতটুকু বুঝতেছি খুবই সম্ভবত খুবই দ্রুত বাংলাদেশের জন্য আগের মতো তারা সবকিছু অ্যাভেলেবেল করে দিবে, কারণ তারা তাদের ব্যাংকিং সিস্টেমটা টোটালটাই চেঞ্জ করতেছে। ওয়াইজের এই আপডেটটা যদি আপনার উপকার আসে তাহলে ওয়াইজ ব্যবহার করে আপনার এমন কোনো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিন, কারণ আপডেটটা সবারই জানা প্রয়োজন যে 18 অক্টোবরের আগে, কারণ এরপর তারা ওয়াইজের ডিটেলসগুলো চেঞ্জ করে দেবে, ইউএসডি অ্যাড্রেসগুলো নতুন যে অ্যাড্রেসটা আছে সেটাই থাকবে। এই জন্য যারা ওয়াইজ ইউজ করে তাদের সাথে একটু শেয়ার করে দেবেন পসিবল হলে। আর যদি এই ভিডিওটা আপনার একটু হলেও উপকার আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি একবার নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।